কোটা আন্দোলনকে ঘিরে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া সারা দুশো পঞ্চাশ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশালের বাকেরগঞ্জের অনেক স্কুলে শিক্ষার্থী নামে মাত্র হয় না নিয়মিত ক্লাস নানা অনিয়মের আশ্রয় চলছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম দফায় দফায় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারাও কঠোর বাজার মনিটরিং এর দাম আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফোজিয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার চলে যাবো বিস্তারিত সংবাদে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সরকার নৈতিকভাবে একমত এবং আলোচনায় রাজি হলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা সকাল থেকে দেশের কয়েকটি স্থানে এ নিয়ে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ইট পাটকেল ছুঁড়ে বিক্ষোভকারীরা রাস্তা আটকানোর চেষ্টা করলে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে এতে পুলিশ সহ দুই শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে কর্মসূচিকে ঘিরে বিঘ্নিত হয় নৌ রেল ও যান চলাচল অন্যদিকে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাবের পাশাপাশি দুইশো পঞ্চাশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপ্রাপ্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিফট আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে ওই রায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীরা চাইলে আদালতে কথাও বলতে পারবেন বলে জানান তিনি এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি দিলুরুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগে কমিশন গঠন করা হয়েছে ত্রিশ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে চলমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে অনিবার্য কারণে আগামী আঠারো জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয় স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে মাত্র তিনজন শিক্ষার্থী হলেও শিক্ষক পাঁচজন এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থী থাকলেও সেখানে হয় না নিয়মিত ক্লাস নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন শামসাবাস নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি শ্রেণীতে সর্বনিম্ন পঞ্চাশ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বরিশালের বাকেরগঞ্জে দুইশো সাতানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একশো আঠারোটি স্কুলের চিত্র ভিন্ন এমন একশো আঠারোটি রেজিস্টার্ড প্রাথমিক স্কুল দুই সালে জাতীয়করণ করে সরকার প্রতিটি স্কুলে তিন থেকে চারজন শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস এমন চিত্র চলে আসছে দুই সাল থেকে অভিভাবকরা জানিয়েছে সঠিক জবাবদিহিতা না থাকার কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদানে আগ্রহী নন শিক্ষকরা একই সঙ্গে সরকারি চাকরি স্থায়ী মনোভাবের কারণে ক্লাসে অনিয়মিত তারা বিশ পঁচিশ জন প্রতিদিন আসে আর আমরা টিচার আছি চারজন আমাদের ভবনের অবস্থা খুবই খারাপ আমাদের স্কুলের ভবন খারাপ থাকা কালীনে বাচ্চারা স্কুলে আসে না আমার ক্লাসে আমরা দশ জন আসি আমরা রেগুলার ধরেন সাতাশটা জন আসি স্কুলে কোন উন্নতি নেই স্কুলে উন্নতি করে না সেই জন্য স্কুলে ছাত্র কম ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে অজুহাতের কোন শেষ নেই বিদ্যালয়ের শিক্ষার্থী না থাকার কারণ জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা নানা অজুহাত দেখান শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আজকের উপস্থিতি বাইশ কমিটি কি না করে বলতে পারেন আমার ছাত্র সংখ্যা এখন কমে গেছে কারণ আমাদের এখানে ছাত্র ছাত্রী তুলনামূলক কিছুটা কম কাছাকাছি দূরত্বে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় স্কুলগুলো এই শিক্ষার্থী কম বলে মনে করছেন উপজেলা শিক্ষা অফিসার তা আমাদের যে সব বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা কম বিশেষ করে তিরিশের নিচে এরকম আমরা ষাটটি বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে মার্চ করার জন্য উদ্যোতন কর্তৃপক্ষের কাছে লিখেছি আর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যশোর স্কুলে শিক্ষার্থী 50 জনের কম সেগুলো সমন্বয় করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন একটা স্কুলে এটা মার্চ করতে পারলে এটা এটা আমাদের জন্য ভালো হবে কারণ অল্প স্টুডেন্ট নিয়ে স্কুল পরিচালনা করা স্কুলের একটা ভাই আছে পাশাপাশি এটা মানে কম স্টুডেন্ট এটা দেখতে এটা আসলে এটা অস্বস্তিকর একটা বিষয় আমরা আমাদের এই বিষয়ে সচেতন আছি এবং আমরা কাজ করবো শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করেন কমলমতি শিক্ষার্থীদের অভিভাবকেরা টিভি নিউজ ডেস্ক দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতার মধ্যে এই কুষ্টিয়ায় আরেক দফায় বেড়েছে চালের দাম স্থানীয় বাজারে সব ধরনের চাল দুই থেকে তিন টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বাসমতি চালের দাম বেড়েছে কেজি প্রতি দশ টাকা দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিং এর দাবি তাদের প্রতিনিধি আব্দুর রাজাক বাচ্চুর রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল মরু মৌসুম শেষ হতে না হতেই কুষ্টিয়ায় আবারও বাড়তে শুরু করেছে চালের দাম কুষ্টিয়ার বাজারে সব ধরনের মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে দুই থেকে তিন টাকা সবচেয়ে বেশি কেজিতে দশ টাকা বেড়েছে বাসমতি চালের দাম ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়ায় ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা

আসলে এবার তো কোনো চোখের কথা আমরা মনে করি না ধানের দাম বৃদ্ধিসহ মিল মালিকরা দেখাচ্ছেন না না বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা আমরা মিল থেকে যেরকম আসলে কিনি আমাদের লোকাল বাজারে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা মেলাররা তারা আমরা জিজ্ঞেস করলে ভাই এতবারের কারণ কি বলছে দফায় জফাই ধানের দাম বাড়ছে সেইভাবে আমরা চালের দাম বাড়াচ্ছে যদি বাজারে ধানের সরবরাহ ভালো হয় বাজার ধানের বাজার কমলে চালের বাজার কমে যাবে কোনো কারণ নাই হয়তো এই সময় বাড়তেই থাকে কেন এখন তো ধান সব কৃষকের গোলায় উঠে গেছে আস্তে আস্তে বাড়তেই থাকবে চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ অস্বীকার করেছে বাজার মনিটরিং কর্মকর্তা বলেছেন চালের দাম মোটেও বাড়েনি কয়েকটি ব্র্যান্ড একই চাউল চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি করছে কিন্তু কেজি প্রতি এক থেকে দুই টাকা বৃদ্ধি চালের বাজারকে অস্থিতিশীল করছে মূল্য বৃদ্ধির যে প্রয়াস এটা যদি তারা চালিয়ে যেতে থাকে তাহলে আশা করি এই দুই তিন টাকা যে মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী ইলিয়াস কমল মাইটিভি পৌর শহরের অপ্রশস্ত জরাজীর্ণ প্রধান সড়কটি দীর্ঘ প্রতীক্ষার পর প্রশস্ত সড়কে পাশাপাশি নির্মিত হয়েছে দুই পাশে ও ব্যবস্থা যানজটের কারণে আগে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সেখানে সময় লাগত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এখন সেখানে সময় লাগছে মাত্র আট থেকে দশ মিনিট ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লক্ষ্মীপুর পৌরবাসী প্রতিনিধি সফিলাল আজম চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত অনুষ্ঠান শরমিনের রিপোর্টে লক্ষ্মীপুর পৌর শহরের অধিবাসীদের চলাচলের মূল সড়কটির সংকীর্ণতার কারণে সকাল থেকে রাত অব্দি দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের ঘটনা তাছাড়াও পথচারীদের চলাচলের জন্য ছিল না পর্যাপ্ত ফুটপাত এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা অবশেষে স্বস্তি ফিরেছে অধিবাসীদের জীবনযাত্রায় শহরের আঠেরো ফুট প্রশস্তের প্রধান সড়কটি সম্প্রসারণ হয়ে আজ ছত্রিশ ফুটে হয়েছে দুপাশে ড্রেনসহ পঞ্চাশ ফুট প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের ফলে উচ্ছ্বাসিত লক্ষ্মীপুর পৌরবাসী এই রাস্তাটা আমরা আনন্দিত জেলা শহর একটা আধুনিকীকরণ জেলা শহরে রূপান্তরিত হয়েছে খুব সুন্দরভাবে যানজট মুক্তভাবে আমরা চলাচল করতে পারতেছি এজন্য আমরা माननीय প্রধানমন্ত্রী দশরথ শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই প্রকল্পটিকে একটি মেগা প্রকল্প উল্লেখ করে এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা এই প্রকল্পটি লক্ষ্মীপুরবাসীর একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই তিরিশে জুন তাদের প্রত্যাশার বাস্তবায়িত হলো প্রকল্পটি হওয়ার ফলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে নগরবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় যানজট নিরসনসহ জেলা সদরের প্রাচীন এই শহরটি একটি আধুনিক রূপ পাবে বলে প্রত্যাশা সকলের নুসরাত শারমিন মাই টিভি নিউজ দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র পানির অপচরোধের পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে যন্ত্রটি প্রাণী সম্পদ বিভাগ বলছে এ যন্ত্র ব্যবহারে সুফল পাবেন খামারিরা প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আমেনাহিরা আদিকাল থেকে গোয়ালঘর কিংবা খামারে বড় পাত্রে গো খাদ্যের পাশাপাশি গরু ছাগলকে দেওয়া হতো পানি গৃহপালিত এসব প্রাণী প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলেও অপচয় হতো এর বেশিরভাগই পাত্রের অতিরিক্ত পানি জমে থাকার ফলে একদিকে যেমন বেড়ে যায় মশা মাছির উপদ্রব অন্যদিকে দূষিত পানি থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগবালাই তবে পরিত্রাণের জন্য উদ্ভাবন করা হয়েছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র বা অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার গরু পাত্রে মুখ দিলেই স্বয়ংক্রিয়ভাবে পানি পড়তে শুরু করে এই অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারে ফলে দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই যন্ত্রের ব্যবহার অটো ড্রিংকারে আমাদের সুবিধা হচ্ছে যে গরুকে বারবার পানি দিতে হচ্ছে না গরু নিজে নিজে এমনিতে পানি খাচ্ছে আগে দুই ঘন্টা পর পর পানি দিতে হইতো এখন শুধু খাওয়া দিলে হয় পানি দিতে হয় না পানি ট্যাঙ্কি পানি বজায় আছে তারপরে যতটুকু গরুর দরকার ততটুকু পানি আসতেছে পানির কোনো অপচয় নাই রাতান্তরে কষ্ট করতে হয় না খাইতে দিতে হয় না উমার যত পরিমাণ যেটা খায় ইনশাআল্লাহ সেভাবে তার খায় না এদিকে উপজেলার 1070 টি খামার থাকলেও প্রাথমিকভাবে কয়েকটিতে শুরু হয়েছে অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারের ব্যবহার প্রতিটি খামারে এর ব্যবহার করা হলে সংশ্লিষ্টরা এর সুফল পাবে বলে মনে করছেন এই কর্মকর্তা অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার বর্তমান খামারদের মাঝে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এর মাধ্যমে পানির অপচয় রোধ হচ্ছে আপনারা জানেন প্রাকৃতিক সম্পদ হিসেবে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের লেবার কস্টিং অনেক কম হচ্ছে পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং খামারিদের যে রাতে উঠে গরুকে পানি দেওয়ার যে বিষয়টা সেখান থেকে খামারিদের মুক্তি পাচ্ছে আমেনা হীরা মাইটি ভি নিউজ দর্শক জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার গেসেও নামগুলো জানিয়ে দেব আরও একবার